হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে টেক্সটটা রয়েছে অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। তো এই টেক্সটার বেঙ্গলি মিনিংয়ে, এই প্রোজটার বেঙ্গলি মিনিংয়ে পার্ট 2। তো এর আগে পার্ট 1 শেয়ার করেছি, আশা করি তোমরা আগে ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো পার্ট 2 শুরু করা যাক। দেয়ার ওয়ার 100 অফ মংস অফ অল অর্ডার্স। সেখানে বিভিন্ন অর্ডার্স মানে হচ্ছে উচ্চপদস্থ কোনো মঙ্ক, হচ্ছে ধরো ভীষণ জ্ঞানী মঙ্ক, মানে কোনো সন্ন্যাসী রয়েছে সবে সন্ন্যাসী হয়েছে, এবং কোনো সন্ন্যাসী রয়েছে যারা একটু নিচু স্তরের সন্ন্যাসী, মানে সমস্ত ধরনের সন্ন্যাসী সেখানে ছিল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস, মানে হাজার হাজার সন্ন্যাসী সেখানে ছিল, বিভিন্ন অর্ডার্সের মানে বিভিন্ন পদের হাজার হাজার সন্ন্যাসী সেখানে ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, এবং তাদের তাঁবুর রং ছিল গেরুয়া। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজ আমব্রেলা, এবং কিছু কিছু তাঁবু একটা বড় মতো ছাতার থেকে খুব বেশি বড় নয়, মানে তাঁবুর সাইজটা এখানে বলছে। কিছু কিছু তাঁবুর আকৃতি ছিল একটা ভালো ছাতার থেকে খুব বেশি বড় নয়। অ্যান্ড অ্যামংস দিস, এবং এই সব কিছুর মধ্যে স্বামীজির ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীজির উপস্থিতি যেন চুম্বকের মতো ছিল, মানে স্বামীজির উপস্থিতি যেন লক্ষ্য করার মতো ছিল। মানে স্বামীজি একটা তাঁবুতে রয়েছে এবং তার চারপাশে ঘিরে রয়েছে আরও অন্যান্য সাধু সন্ন্যাসীদের তাঁবু, সেটা যেন দেখার মতো ছিল, দেখার মতো একটা দৃশ্য ছিল। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, এই সমস্ত সাধুদের মধ্যে যারা ছিল সবচাইতে জ্ঞানী সাধু, তারা কি করতো, প্রত্যেকটা জায়গায় যেখানে স্বামীজি তাঁবু ফেলতো সেখানে তার চারপাশে যেন মৌমাছির মতো তাকে ছেঁকে ধরতো। সোয়ার্ম মানে হচ্ছে এখানে মৌমাছির কথা বলা হচ্ছে, মানে মৌমাছিরা যেরকম গুঞ্জন করতে করতে তারা মৌচাকের দিকে যেমন ছুটে আসে বা ফুলের দিকে ছুটে আসে, সেরকম স্বামীজির দিকে তারা কিন্তু ভিড় করতো, অর্থাৎ স্বামীজির তাঁবুর চারপাশে তারা কিন্তু ভিড় করতো, মানে স্বামীজিকে ছেঁকে ধরতো, স্বামীজির ফিলিং হিজ টেন্ট, এবং স্বামীজির তাঁবুতে তারা ভিড় করে আসতো। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্ভড ইন কনভারসেশন, এবং স্বামীজির সাথে কথা বলতে তারা ব্যস্ত থাকতো, মানে ঘন্টার পর ঘন্টা তারা কথা বলে যেত। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, মানে দিনের বেলা যতক্ষণ আলো থাকতো ততক্ষণ অবধি কিন্তু তারা কথা বলে যেত, মানে সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে তো ওরা তাঁবুটা ফেলতো, তাহলেই যতক্ষণ দিনের আলো থাকতো ততক্ষণ অবধি তারা কথাবার্তা বলতো। দে টক অন দেয়ার সাইড he told us afterwards, the talk on their side he told us afterwards, এবং তাদের সাথে কি কথাবার্তা হতো সেটা স্বামীজি আমাদের পরে বলেছিলেন। had been all of শিবাত, যে তাদের কথার বিষয়বস্তু ছিল শিব ঠাকুর বা অর্থাৎ শিব। and they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them, এবং তারা কি করতো, তারা স্বামীজিকে তীব্র ভৎসনা করতো বা স্বামীজির কথার তীব্র প্রতিবাদ জানাতো, যখন স্বামীজি মাঝে মাঝে জোর করে তাদের দৃষ্টি আকর্ষণ করতো বাইরের জগতের দিকে, তখন কি করতো, তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাতো এই সমস্ত সাধুরা। ইভেন ফরেনার্স দে আর্গিউড ওয়ার মেন, তারা তর্ক করতো যে বিদেশিরাও তো মানুষ। why make such distinctions between স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে স্বদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য করা কেন? nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammadanism. তাদের মধ্যে এই যে যারা কথাগুলো বলতো যে বিদেশিরাও তো মানুষ, তাহলে স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য করা কেন, এই কথাগুলো যারা বলতো তাদের মধ্যে অনেকেই স্বামীজির মুসলিম ধর্মের প্রতি, মোহাম্মদানিজম মানে হচ্ছে মুসলিম ধর্ম, মুসলিম ধর্মের প্রতি ভালোবাসা এবং যে সহানুভূতি রয়েছে সেটার কারণ কিন্তু তারা বুঝতে পারতো না। The same other world lines that made স্বদেশ and বিদেশ indistinguishable, মানে যে পৃথিবীতে বা যে ধারণা থেকে তারা ভাবতো যে স্বদেশ আর বিদেশ আলাদা নয়, একই। স্বদেশ আর বিদেশ শুধুমাত্র মানুষের পার্থক্য, ওখানে ওরাও তো মানুষ আর আমরাও মানুষ, তাহলে স্বদেশ আর বিদেশের পার্থক্য কেন করবো আমরা। অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনভিন্সিং অফ এ ইউনিটি ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহাম্মদান were but rival elements, যে ধারণা থেকে তারা ভাবতো যে স্বদেশ এবং বিদেশ একই, স্বদেশে যারা থাকে মানে আমার দেশের মানুষ যেরকম বিদেশের মানুষও সেরকমই, শুধু মানুষ এর ধর্মে পার্থক্য, কিন্তু তারাও তো মানুষ। কিন্তু তারা কিন্তু এই জিনিসটা কখনোই ভাবতো না যে যারা মুসলিম ধর্ম, মানে আমি হিন্দু ধর্ম এবং তারা মুসলিম ধর্ম, অর্থাৎ মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্ম একই আত্মার যেন দুটো দিক বা একই সত্তার যেন দুটো পরস্পর বিরোধী অংশ, এটা কিন্তু তাদের ভাবতে বাধা দিত। মানে যে চিন্তাভাবনা থেকে তারা ভাবতো যে স্বদেশ আর বিদেশ একই, ওর মধ্যে কোনো পার্থক্য নেই, তারাই কিন্তু আবার এই জিনিসটা মেনে নিতে পারতো না যে হিন্দু আর মুসলমান দুজনেই কিন্তু একই অন্তরের দুটো আলাদা আলাদা সত্তা, এটা কিন্তু তারা মানতো না। বোঝাতে পারলাম? এরপর চলে আসে পরের লাইনে, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড, তারা তর্ক করে বলতো পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্জড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেইথ। তারা তর্ক করে বলতো, কি বলতো, যে পাঞ্জাবের মাটি সেই সমস্ত মানুষদের রক্তে ভেজা যারা বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত মানুষের মানে ধর্মের প্রতি বিশ্বাসের জন্য যারা প্রাণ দিয়েছেন, অর্থাৎ শিখ ধর্মের প্রতি বিশ্বাসের জন্য যে সমস্ত মানুষরা প্রাণ দিয়েছেন তাদের রক্তে কিন্তু পাঞ্জাবের মাটি ভেজা। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, অন্তত এইখানে যেন অর্থাৎ পাঞ্জাবের ক্ষেত্রে যেন তিনি কি করেন, এই ধর্মের ব্যাপারটা পুরোপুরি মেনে চলেন। ন্যারো অর্থোডক্সি মানে হচ্ছে এখানে ধর্মের যে বিশ্বাস সেটাকে যেন তিনি আঘাত না করেন, এটা যেন তিনি একদম কঠোরভাবে মেনে চলেন। In answer to this, he has become one who was in fact an anachronism of the future. The Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principle home to their minds with the গ্রেটার ফোর্স অ্যান্ড ভেইমেন্স। এর উত্তরে স্বামীজি কিন্তু কোনো প্রতিবাদ করতেন না। যখন এরা বলল যে পাঞ্জাবের মাটি যে সমস্ত মানুষরা ধর্মের প্রতি বিশ্বাস রেখে মারা গিয়েছেন, পাঞ্জাবের মাটি তাদের রক্তে ভেজা, এখানে যেন তিনি ধর্মের গোড়ামিটা বা ধর্মটাকে মেনে চলেন, তার স্বামীজি কিন্তু এর কোনো প্রতিবাদ করলেন না। স্বামীজি কী ছিলেন? স্বামীজি ছিলেন একজন ভবিষ্যতের অবতার, যিনি ভুল করে এই যুগে হয়তো চলে এসেছিলেন। অ্যানাক্রোনিজম মানে হচ্ছে বলতে পারো যে অবতার, ভবিষ্যতের কোনো একটা অবতার ছিলেন, তিনি ভুল করে এই যুগে এসে পড়েছিলেন। তিনি কিন্তু তাদের কথার কোনো রকমভাবে প্রতিবাদ জানালেন, বরং তিনি চুপ করে রইলেন। এবং এর ফলে কি হলো, তার যে কথাগুলো, স্বামীজি যে কথাগুলো বলতে চাইলেন, সেই কথাগুলো কিন্তু তার সামনে যে সাধুরা ছিল, জ্ঞানীগুণী সাধুরা ছিল, তাদের মনে আরও যেন দৃঢ়তার সঙ্গে প্রবেশ করে গেল কথাগুলো। অনেক সময় হয় কি, যে আমি কিছু বলছি, তারপরে সামনের জন বুঝতে পারছে, এটার থেকেও বেশি আমি চুপ আছি কিন্তু সামনের জন আমার কথাটা বুঝে যাচ্ছে, এটা কিন্তু বেশি জোরালো হয়, তখন কিন্তু এই জিনিসটা তাদের মধ্যে প্রবেশ করে যায়। But as he told the tale of his warm discussions, the foreign minds could not help with some amusement, noting the paradox that the Tahsildar himself and many officers and servants of the pilgrims had been Muslims, and that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. কিন্তু স্বামীজি যখন বিদেশিদের সম্বন্ধে এই সমস্ত উষ্ণ কথোপকথন বলছিলেন, মানে করছিলেন, এই সমস্ত উষ্ণ কথোপকথন যখন স্বামীজি চালাচ্ছিলেন, যেখানে ওখানে যে সমস্ত বিদেশিরা উপস্থিত ছিলেন তারা কিন্তু অবাক না হয়ে পারলেন না যে স্বামীজি এই ধরনের কথাবার্তা বলছেন কি করে। নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, এবং এটা উল্লেখ করার মতো বিষয় যে তহসিলদার যিনি নিজে ওখানে ছিলেন এবং তিনি নিজে মুসলিম ছিলেন, এবং সাথে আরও অনেক কর্মচারী এবং চাকর বাকর যারা এখানে ছিল, তীর্থযাত্রায় যাদের সাথে এসেছিল, তারাও কিন্তু মুসলমান ছিল, এবং তারা কখনো ভাবতে পারেনি যে হিন্দুদের সাথে এসে, হিন্দু পূজারীদের সাথে বা সন্ন্যাসীদের সাথে এসে তারা অমরনাথের গুহায় ঢুকতে কোনো রকম বাধা পাবেন, সেটা কিন্তু তারা কখনো ভাবেননি। এরপরের লাইন দেখো, The Tahsildar came afterwards indeed with a group of friends begging formal acceptance by the Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. এবং নিঃসন্দেহে এর পরে দেখা গিয়েছিল যে তহসিলদার তার একদল বন্ধু নিয়ে স্বামীজির কাছে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিলেন, তখন কিন্তু দলের কেউই অবাক হয়নি, অর্থাৎ এই সাধু সন্ন্যাসীরা যারা ছিল তারা কিন্তু কেউ অবাক হয়নি, কারণ স্বামীজি মানুষটাই এরকম ছিলেন যে তিনি যে ধর্মই প্রচার করুন না কেন বা যে ধর্মের কথাই তিনি বলুন না কেন, সেই ধর্মের প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হবেন। তো নেক্সট ভিডিওতে পরের পার্টটা অর্থাৎ পার্ট 3 আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।